তো গাইস আজকে ভিডিও তোমাদেরকে বলবো কোন রকমের কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করে কিভাবে তোমরা তোমাদের স্মার্টফোনটিকে কিন্তু গাইস ফাস্ট চার্জ করে নিতে পারবে এন্ড গাইস তোমরা তোমাদের মোবাইল কিন্তু গাইস ফাস্ট চার্জিং কিন্তু ইনেবল করতে পারবে সো গাইস খুব ইন্টারেস্টিং একটি ভিডিও আজকে ভিডিওতে চলেছে তো গাইস ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন গাইস চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই রকম মজার মজার ভিডিও সবারকে দেখার জন্য সো গাইস চলো বেশ কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক সো গাইস ফাস্ট চার্জিং ইনেবল করার জন্য তোমাদের মোবাইলে কিছু সেটিং তোমাদেরকে দেখিয়ে দেবো এন্ড গাইস তোমরা যখন তোমাদের মোবাইলটাকে চার্জে বসাবে তখন অবশ্যই কিন্তু এই সমস্ত সেটিংগুলো তোমরা তোমাদের মোবাইলে গাইস অ্যাক্টিভ করে দেবে তাহলে কিন্তু গাইস তোমাদের মোবাইলটি কিন্তু গাইস খুব ফাস্ট কিন্তু গাইস চার্জ হয়ে যাবে সো গাইস এই সমস্ত সেটিংগুলো অ্যাক্টিভ করার জন্য তুমি কি করবে সিম্পলি গাইস তোমরা তোমাদের মোবাইলে সেটিং এ চলে যাবে এন্ড গাইস নিচে একটা স্ক্রল করলে একটা অপশন তোমাদের দেখতে পাবে সিস্টেম ম্যানেজমেন্ট সিম্পলি গাইস এর উপর তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস নিচে একটা সেটিং তোমরা দেখতে পাবে গাইস ডেভেলপার সেটিং সিম্পলি গাইস এই ডেভেলপার অপশনে গাইস তোমরা এখান থেকে ক্লিক করে দেবে এন্ড গাইস এর মধ্যে প্রচুর সেটিং আছে এখান থেকে গাইস তোমাদের একটা সেটিং কিন্তু গাইস এখান থেকে অ্যাক্টিভ করতে হবে সো গাইস তোমরা সিম্পলি এখান থেকে গাইস একটু নিচে স্ক্রল করবে এন্ড গাইস এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে গাইস ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সিম্পলি গাইস এই অপশনটি গাইস তোমরা এখানে সার্চ করে নেবে এন্ড গাইস দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমি কিন্তু এখানে পেয়ে গেছি এন্ড সিম্পলি এর উপর তোমরা ক্লিক করবে এন্ড গাইস দেখো বাই ডিফল্ট এটি গাইস তোমাদের মোবাইল কিন্তু স্ট্যান্ডার্ড লিমিটে কিন্তু গাইস সেট করা থাকবে সিম্পলি তোমরা কি করবে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস কিন্তু গাইস এখানে ক্লিক করে দেবে তাহলে গাইস কি হবে তোমাদের মোবাইলটি কিন্তু গাইস ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের কোনো ওয়ার্ক করবে না এন্ড এর জন্য কিন্তু গাইস তোমাদের মোবাইল খুব ফাস্ট কিন্তু গাইস চার্জ হয়ে যাবে সো গাইস এটা হয়ে গেল ফার্স্ট নম্বর সেটিং এন্ড গাইস চলে যাও সেকেন্ড নম্বর সেটিং এন্ড গাইস সেকেন্ড নম্বর সেটিং করার জন্য তোমরা কি করবে আবারও কিন্তু গাইস তোমরা তোমাদের মোবাইলে সেটিং ওপেন করে নেবে এন্ড আমি কিন্তু আমার মোবাইলের সেটিং গাইস এখান থেকে সিম্পলি ওপেন করে নিলাম এন্ড তারপরে গাইস তোমরা কি করবে গাইস দেখে নাও সিম্পলি গাইস তোমরা তোমাদের মোবাইল সেটিং এখান থেকে ওপেন করে নেবে এন্ড গাইস নিচে একটু স্ক্রল করলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি সিম্পলি গাইস ব্যাটারি অপশনে গাইস তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস দেখবে এখানে কিন্তু আমাদের নর্মাল বডি কিন্তু গাইস সেট করা আছে সিম্পলি তোমরা লো পাওয়ার মোডে কিন্তু গাইস সেট করে দেবে ব্যাস গাইস এটা হয়ে গেল গাইস সেকেন্ড নম্বর সেটিং এন্ড গাইস সিম্পলি এখান থেকে তোমার ব্যাকে চলে আসবে এন্ড গাইস এরপরে গাইস চলে যাবো গাইস থার্ড নম্বর সেটিং এন্ড গাইস থার্ড নম্বর সেটিং করার জন্য সিম্পলি গাইস এখান থেকে তোমার ব্যাকে চলে আসবে এন্ড গাইস উপরে একটু স্ক্রল করলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে এন্ড ব্রাইটনেস সিম্পলি গাইস তোমরা কি করবে এই অপশনে গাইস এখান থেকে ক্লিক করে দেবে এন্ড এখানে গাইস একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ডার্ক মোড সিম্পলি গাইস তোমরা এর উপরে ক্লিক করবে এন্ড এখান থেকে কিন্তু গাইস ডার্ক মোড তোমরা কিন্তু ইনেবল করে দেবে ব্যাস গাইস দেখতে পাচ্ছ এখানে ডার্ক মোড কিন্তু আমি ইনেবল করে দিলাম এন্ড গাইস আমার মোবাইলের ডিসপ্লে কিন্তু গাইস একদমই কিন্তু ব্ল্যাক হয়ে গেছে সিম্পলি গাইস তোমরা তোমাদের মোবাইলটাকে যখন চার্জে বসাবে এই তিনটি সেটিং গাইস তোমরা তোমাদের মোবাইল অ্যাক্টিভ করে দাও এন্ড তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলটা কতটা ফাস্ট কিন্তু গাইস চার্জ কিন্তু গাইস কমপ্লিট হয়ে যাবে সো গাইস তোমরা একবার এই সমস্ত সেটিংগুলো তোমাদের মোবাইল ইউজ করবে এন্ড কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই সমস্ত সেটিংগুলো তোমাদের কেমন লেগেছে তো গাইস আজকে ভিডিও এবং চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেন গাইস চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম মজা মজা ভিডিও সবার আগে দেখার জন্য সো গাইস দেখা হচ্ছে কোথাও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য টাটা এন্ড বাই বাই।